ভাইকে এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য দিয়ে আসছেন। চেয়ারম্যান ইসলাম সম্মিলিত ইসলামী সাংস্কৃতিক জোট সম্পাদক জাতীয় পার্টি কমিটি, চেয়ারম্যান অ্যাডভোকেটস ফ্রম বাংলাদেশ, চেয়ারম্যান নবীন প্রভাত সাংস্কৃতিক সংগঠন এবং অজকলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হিউম্যান রাইটস আসরের মহাপরিচালক এ কে এম নুরুল আমিন। হিউম্যান রাইটস আসর কোতোয়ালি থানার কমিটি গঠন উপলক্ষে আজকে অনুষ্ঠানের আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি, হিউম্যান রাইটস কেন্দ্র কমিটির কর্তা সম্পাদক কবির হোসেন আমার সামনে উপবিষ্ট আছে, তরুণ একজন বরিষ্ঠ কণ্ঠস্বর জনাব ইসমাইল হোসেন, হিউম্যান রাইটস কেন্দ্র কমিটির একজন সিনিয়র লিডার আমার সামনে উপবিষ্ট আছে, হিউম্যান রাইটস যশোরের অফিস সচিব মাহফুজুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক রাফিউল ইসলাম সহ আমার সামনে উপবিষ্ট আছেন আমার দীর্ঘদিনের প্রায় সব পরিচিত দেশ এবং আমার খুব কাছের মানুষ, তারা আজকে আমি আনন্দিত হচ্ছি তারা আমার সহকারী হিসেবে আমার সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং আমার সামনে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন দুইজন যশোরের তথ্য যোগ্য বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় দুইজন সাংবাদিক আছেন, বড় সাংবাদিক, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে এবং মানবতার জন্য তারা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন, তাদের অগ্রগতি আর বৃদ্ধি হোক এই জন্য আমি সফলতা কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করছেন যে পৃথিবীতে সমস্ত মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে এবং মানুষ আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়ায় আবির্ভূত হয়েছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু খালি হাতে সুজালা সুফলা সুস্থ কামনা এই সুন্দর পৃথিবীতে আবির্ভাব ঘটেছে তার সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার যে অধিকার, এই অধিকার পাওয়ার জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে একটি সীমাবদ্ধতার কারণে আজকে সৃষ্টিকর্তার মন আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। আজকে এক শ্রেণীর মানুষ তারা ফুলে কলা গাছ হচ্ছে, আবার আরেক শ্রেণীর মানুষ তারা অনাহারে জীবনযাপন করছে, কিন্তু এটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করবে না। পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে হলে মানুষের শ্রেণী বিভেদ হতে পারে, কিন্তু মানুষের যে মৌলিক অধিকার এই অধিকার তাকে পেতেই হবে এবং থাকতে হবে, তা না হলে পৃথিবীর যে ভারসাম্য, এই ভারসাম্য নষ্ট হবে। আজকে আপনারা লক্ষ্য করছেন সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষ আজকে বিভিন্ন কাজে জড়িত, বিভিন্নভাবে বিলাসিতায় লিপ্ত রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইরা রয়েছেন তারা না খেয়ে জীবনযাপন করছেন, অনেক শিশুরা সুন্দর চিকিৎসা তারা আজকে দিতে পারছে না, অনেক মা বোনেরা তারা আজকে তারা সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছে, তাহলে এ কে দায়িত্ব নেবে? আমি আপনারা দ্বিধাহীন চিত্তে বলতে পারি আমার সরকারি যারা শুরু থেকে ছিলেন লক্ষ লক্ষ টাকা আমি নিজের পকেট থেকে এই সংগঠনের জন্য, এই সংস্থার জন্য দিয়ে রাখছি। আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক সংগঠন আছে জাতীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসা শুনে দেখা, আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, যেহেতু আমার পরিচিতি এবং আমার বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ভালো পর্যায়ে রয়েছে, আমি NSI কর্তৃক আমার ডিক্লারেশন নিয়ে আছে এবং জাতীয় গোয়েন্দা ডিক্লারেশন তো আছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত। আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা যে প্রোগ্রামগুলো হাঁটিয়েছি সেটা হলো আমাদের সংগঠনটা এক নম্বর, সেটা হলো মানবতার পক্ষে। কোনো জঙ্গি তৎপরতা এবং কোনো দেশ বিরোধী কার্যক্রম যদি এই সংগঠনের কোনো সদস্য যদি আমরা প্রমাণ পাই, তা কখনো সেই ভাইকে আমরা রাখতে পারব না।
আমাদের একটি স্লোগান হলো শেল আমার মানবতার পক্ষে। আমরা একটি মানব আপনার হাত দিয়ে, আমাদের কোন কর্মীর হাত দিয়ে একটা মানুষ কষ্ট পাবে সে হাতকে আমরা চাই না, বরং আমরা সেই হাত চাই যে হাত মানবতাকে টান দিয়ে বুকে জয় ধরবে। আমরা সে হাতকে পছন্দ করি, আমরা ওই হাতকে ঘৃণা করি যে হাত দিয়ে ধর্মের নামে শহীদের নামকরণ করে জান্নাত পাবো, বেহেশত পাবো। তারপরে হলো যে ধর্মের লোকজন হোক না কেন, যারা নাকি আজকে এই কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, যে কথা ধর্মের কোনো মূল্য নেই, যে কথা ধর্মের কোনো স্থান নেই, এভাবে ডাক দিয়ে বোমা মেরে মানবতাকে ধ্বংস করতে চায়, আমরা সেই হাতকে ভাঙার জন্য প্রয়োজনে সকল ক্ষেত্রে রাজপথ সব জায়গায় আমরা স্লোগান দেব যে না, ওই হাতকে আমরা পছন্দ করি না। আমাদের স্লোগান হচ্ছে সকল ধর্মের মানব কথা, সবার উদ্ধি মানবতা, আমরা মানবতার জন্য কাজ করব। প্রিয় ভাই আমার, আপনি যে রাজনীতি করেন না কেন, সেই যেই রাজনীতি করেন না কেন, সমস্ত মানুষের শিক্ষা হচ্ছে মানবতার জন্য। আপনি যদি মানুষের জন্য কাজ করতে পারেন, আপনি যদি একটা মানুষকে দেখবেন হাসপাতালে কাটাচ্ছে, আপনি সমস্ত কাজ বাদ দিয়ে যদি হাসপাতালে গিয়ে যদি আপনার শরীর থেকে রক্ত দিয়ে যদি সেই হাসি ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারেন, তাহলে দেখবেন যে আপনি যখন ঘুমাবেন তখন আপনার ঘুমটা খুব সুন্দর হচ্ছে না, আপনি যখন চলবেন তখন দেখবেন যে আপনার দৌড়নে আপনার কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার মনে একটা শান্তি আসছে। এই শান্তিগুলো আসতে হলে প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মানবতার জন্য কাজ করতে হবে। সেটা সেই যেই ধর্মের লোক না, আমাদের মধ্যে কোনো সীমারেখা নেই। আসুন আমরা আত্মনিষ্ঠয় জানেন, আমাদের মধ্যে একটা কর্মসূচি আপনারা হাতে পেয়েছেন না, একটা কর্মসূচি হাতে পেয়েছেন, এই কর্মসূচির মধ্যে আমাদের সমস্ত প্রোগ্রাম সব দিয়ে আছে। আপনারা ভালো করে কর্মসূচিটা করবেন, আবার আস্তে আস্তে যখন আপনারা এই কর্মসূচি করবেন, এই সংগঠন সম্পর্কে আপনারা জানবেন, তখন অনেক বুঝতে পারবেন। আপনারা লক্ষ্য করছেন যে এই সংগঠনে আমাদের কোনো অভাব নেই, আমরা আমাদের প্রধান কার্যালয় আছে, তারপরে এরপর আমরা ঢাকায় সেন্টার, বিভিন্ন সুইটেবল প্লেস আমরা চেষ্টা করছি, এখন পাচ্ছি কিনা। আমাদের আর একটা অফিস আছে হজরত গরিব সাহেব চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে, ওখানে আমাদের হিউম্যান রাইটসের মূল কার্যক্রম ওখানে পরিচালনা করা হয়। আমাদের এই সংগঠনের একটি নতুন পত্র আছে, সেটা হলো বজ্র কলম পত্রিকা আছে, এই পত্রিকাটা খুব তাড়াতাড়ি দৈনিক হয়ে যাবে, এই নিয়মিত পত্রিকাটা প্রকাশ পায়। আমাদের ওয়েবসাইটে রয়েছে, আমাদের অ্যাপস রয়েছে, এবং আমাদের তিনটি কার্যালয় রয়েছে, বুঝতে পারছেন, এবং আমাদের বসার কোনো টাকার অভাব নেই। আমাদের এখন অভাবটা হলো সেটা হলো যে আমরা প্রত্যেকটা সময় যখন দেখব যে আমরা মানবতার পক্ষে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন আমরা ডাকব, তখন দলমত নির্বিশেষে আমাদের সাথে এসে একত্র মাহফুজ আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা এই সংগঠনে কোনো গ্রুপিং লবেন না, ভালো করে মনে রাখছেন, কোনো গ্রুপিং নেই। মানবতার জন্য যারা কাজ করবে আল্লাহ দেখছেন, করে আল্লাহ সে আল্লাহ দেখবেন যে আমরা মানবতার জন্য কাজ করছি। আমাদের স্লোগান দেওয়ার দরকার নেই, আমাদের দাড়ি পাওয়া দরকার নেই, আমরা একদম নিষ্কলুষ মন নিয়ে মানবতার জন্য সেবা করছি। আজকে দেখেন না অনেক মা ভাই বোনেরা যারা মানবতার জন্য কাজ করছে তাদের নাম আজকে স্মরণ করতে হয়, আমরা স্মরণ করছি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার নাম তিনি সবসময় মানবতার জন্য কাজ করেছেন। আপনারা লক্ষ্য করছেন যে মাদার তেরেসা মানবতার জন্য কাজ করেছে, করেছে না মাদার তেরেসা, সে নন মুসলিম, আমাদের মধ্যে সমস্ত ভাই, আমাদের একটা একটা পরিচয় হলো সেটা হলো যে আমরা সকলে মানবাধিকার কর্মী, এবং আমরা আজকে যখন একটা কার্ড পাবো এই কার্ডটা কিন্তু অনেক আসম্ভব, এই কার্ডটা অনেক পরিচয় লাভ করবে, তার কারণ আপনার কাছে শুধু আপনি যখন বাংলাদেশে থাকবেন, আপনি সারা পৃথিবীর মধ্যে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিতি লাভ করবেন। আপনি যখন এই কার্ডটি পাবেন তখন আপনার পরিচয়টা শুধু এই দশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার পরিচয়টা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার পরিচয়টা আপনি হবেন সারা পৃথিবীর মধ্যে মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী যদি কোনো কর্মীর গায়ে আঘাত করে সে আঘাতটা সারা পৃথিবীতে নড়ে ওঠে, এমন যোগ্যতা এমন খ্যাতি আপনাকে অর্জন করতে হবে। হিউম্যান রাইটস যশোরে ব্যানার, হিউম্যান রাইটস যশোর শুধু যশোর কেন্দ্রিক একটি সংগঠন নয়, এটি আন্তর্জাতিক সংগঠন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা অনেক জানার আছে, অনেক বুঝার আছে, আপনারা যখন আস্তে আস্তে সময় দিবেন, অনেক প্রোগ্রাম করবেন, তখন দেখবেন যে আপনারা অনেক জানতে পারবেন, আপনারা এক সময় বক্তব্য রাখবেন, হিউম্যান রাইটসের সম্পর্কে আপনারা বক্তব্য রাখবেন। আমরা যারা এখানে শিক্ষা নিব, যারা সিনিয়র তাদেরকে সম্মান দিব, যারা জুনিয়র তাদেরকে আমরা সিনিয়র করবো, ভালোবাসবো। আমাদের মধ্যে হাতাহাতির কোনো স্থান নেই, আমাদের মধ্যে দরদ ভালোবাসার ভরপুর রয়েছে। আমরা যখন এক ভাইকে দেখব তখন আরেক ভাইকে বুকে টেনে নেব, কি জন্য টেনে নেব, যখন দেখবে যে আমার এই ভাইটা
এইটা আমার মাহফুজুর রহমান আমার ভাই, এই টিটু আমার ভাই, তখন দেখবো হাসপাতালের মধ্যে ভর্তি রয়েছে, তখন দেখবো চারিপাশে তার হিমা গাইছে ভাইরা বোনেরা সব হাজির হয়ে গেছে, তারা রক্ত দেওয়ার জন্য, তার সেবা দেওয়ার জন্য, তার অর্থ দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, শুধু তার উদ্দেশ্যে মানবতার উদ্দেশ্যে এমন কাজ করতে আমরা রাজি আছি না। এমন কাজ যদি আমরা করতে পারি তাহলে আজকে হিউম্যান রাইটস এর কার্যক্রম সফল এবং সুন্দর হবে, আমাদের সকলকে তৌফিক দিক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত পরিমাণের পরিচয়ে আমার বক্তব্য শুরু করছি। হিউম্যান রাইটস এর সমস্ত কার্যক্রম উন্নতি হোক এই কামনা করে আমি আমার বক্তব্য। আসলাম ডিস্ট্রিক্ট।